নমস্কার, শুক্তারায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি হাসির গল্প, চোরে ডাকাতে। আপনারা শুনতে থাকুন। সে আমলে আমাদের পরগনায় বিখ্যাত চোর ছিল সিধু। তার হাত খুব সাপ ছিল, মাথা ছিল ঠান্ডা আর তুখর বুদ্ধি। দিনের বেলায় সিধু গৃহস্থের মতো চলাফেলা করত, আমাদের বাড়িতেও বেড়াতে টেড়াতে আসত। সে আর পাঁচজনের মতোই ঠাকুমা তাকেও ফল টল খাওয়াতেন, মুড়ি মেখে দিতেন। কেবল সে চলে গেলে ঠাকুমা গেলাস বাটি গুনে দেখতেন যে সব ঠিকঠাক আছে কি না। সিধু সব বাড়িতেই যেত খবর করতে, কার বাড়িতে নতুন লোক এলো, কী নতুন জামা কাপড় এলো দোল দুর্গোৎসবে, কোন বাড়িতে টাকা পয়সার আমদানি হচ্ছে ইত্যাদি। খবর বুঝে রাত বিরেতে হানা দিত সেই বাড়িতে। এমন সব মন্ত্র জানা ছিল তার যে সেই মন্ত্রের জেরে বাড়ির সবাই নিঃসাড়ে ঘুমতো। সিধু হাসতে হাসতে চুরি করে নিয়ে চলে যেত সব। এমনকি যাওয়ার আগে গেরস্তের ঘরে বসে দুদণ্ড জিরিয়ে তামাক টামাক খেয়ে যেত সে। আমরা আমাদের ছোটবেলায় যেমন তাকে দেখেছি, কিন্তু এখন সে বুড়ো, পরনে ফর্সা রঙের ধুতি, গিলে করা পাঞ্জাবি, পায়ে নিউকাট, মুখে পান আর গলায় গান। বুড়ো বয়সেও বেশ শৌখিন ছিল সে। চার আঙুলে চারটি করে আংটি পরত, বাজার করতে গিয়ে দরাদরি করতো না, চুরি করে প্রচুর পয়সা করেছিল সে। বাড়িতে 10-12টা গরু, 7-8 খান ঝিচাখর, জুড়ি গাড়ি সবই ছিল তার। বুড়ো বয়সে তার আবার ভীমৃত হয়েছিল খানিকটা, তখন তার চোখে ছানি হয়েছে, বাদ ব্যাধিতেও কষ্ট পায়। খুব দরকার না হলে সে এসব চুরি ডাকাতি করত না। এদিকে তার ছোট মেয়ে বিবাহযোগ্য হয়েছে, একটা ভালো সম্বন্ধও পেয়ে গেছে। মেয়ের বিয়ে তার খরচ কম নয়। তার বউ তখন তাকে প্রায় খোঁচাতো, মেয়ের বিয়ে আসারে তোমার তো গরজ নেই দেখছি, এত বড় ব্যাপার, তার খরচপাতি আসবে কোত্থেকে, রাতের দিকে একটু আধটু বেরোলে হতো না। সিধু তখন তার কোমরের ব্যথার কথা বলতো, চোখের ছানির কথা বলতো, কিন্তু তার বউ সেসব শুনত না। শোনা যায় বুড়ো বয়সে সিধুর কিছু ভূতের ভয় হয়েছিল, নিশুতরাতে বেরোতে সাহস পেত না। আমাদের পরগনায় আর একজন বিখ্যাত লোক ছিল, তার নাম হালিম, লোকে তাকে বলতো হালিম মিয়া। তা হালিম ছিল সাংঘাতিক ডাকাত, যেমন তার বিরাট চেহারা তেমনই তার সাহস। যে বাড়িতে ডাকাতি করবে সে বাড়িতে 7 দিন আগে গিয়ে তার সকল সাগরেদ চিঠি দিয়ে আসতো যে অমুক দিনে হালিম সে বাড়িতে ডাকাতি করতে আসবে। সে আমলে পূর্ববঙ্গের গ্রামেগঞ্জে দারোগা পুলিশ খুব বেশি ছিল না, তাছাড়া খালবিল জঙ্গলের দেশ বলে অধিকাংশ জায়গায় ছিল দুর্গম। সেসব জায়গায় চোর ডাকাতের ভারী সুবিধে, হালিম বা হালুম মিয়া তাই কেউ কখনো জব্দ করতে পারেনি। সে ছিল দারুণ লাঠিয়াল, অসম্ভব সাহসী, দরকার না পড়লে সে খুনঠুন করতো না। হালিম সে কেবল জমিদার বা ধনীদের বাড়িতেই ডাকাতি করত, এবং সে ডাকাতি করতে এলে শোনা যায় তাকে বেশ খাতির টাতির করা হতো। হালিম যে বাড়িতে ডাকাতি করতে যেত সে বাড়িতে আগে থেকেই বিয়েবাড়ির মতন করে সাজানো হতো, রোশনাই দেয়া হতো, ভালো খাবারের বন্দোবস্ত করা হতো। হালিম উপস্থিত হলে বাড়ির মালিক হাত জোর করে আসুন বসুন করে তাকে অভ্যর্থনা জানাত। হালিম বিনা বাধায় ডাকাতি করে চলে যেত, কিংবা ঠিক ডাকাতির তাকে বলা যায় না, বাড়ির লোকরা তাকে সিন্ধুকের চাবি ঠাবি খুলে দিয়ে গুনে গুজে দিয়ে দিত সব। কিন্তু সকলের তো দিন আর সমান যায় না। আমাদের ছেলে বয়সে সেই কিংবদন্তি ডাকাত হালিমও বুড়ো হয়েছে। গোরস্থানের কাছে তার বেশ বড় বাড়ি, তারও দাসী চাকর, ধানের মড়াই, জোতজমি, গরু সবই আছে। আমরা হালিমকে দেখতাম কানে আতরের তুলে গুজে, চোখে সুরমা দিয়ে চমৎকার
চেক টানা সিল্কের লুঙ্গি আর মকমলে পাঞ্জাবি পরে জমিদারের পুকুরে ছিপে মাছ মারছে। খুব গম্ভীর ছিল সে, চোখ দুখানা সবসময় লাল টকটকে। ডাকাতি করা তখন ছেড়ে দিয়েছে, তবে শিক্ষানবিশ ডাকাতটা তার কাছে তালিম নিতে আসত। সিঁদুর কথা যা বলছিলাম, বইয়ের তাড়নায় অবশেষে সে একদিন রাতে চুরি করতে বেরোলো। চোখে ছানির জন্য রাস্তাঘাটে ভালো ঠাহর হতো না, তাই সঙ্গে হেরিকেন নিল। একা যেতে ভূতের ভয়, তাই একজন চাকরকেও ডেকে নিল সঙ্গে। রাস্তার সাপ খাপের ভয়ে সে হাততালি দিতে দিতে সামনে হাঁটতে লাগলো, আর ভূতপ্রেতের তাড়ানোর জন্য তারস্বরে রাম নাম করতে লাগলো। সেই হাততালি আর রাম নামের চোটে এত বিকট শব্দ হচ্ছিল যে রাস্তার দুপাশের বাড়িঘরের লোকজন ঘুম ভেঙে যেতে লাগলো। তারা সব উঁকি মেরে দেখছে ব্যাপারখানা কি। অনেকেই ধারণা ছিল সিধু চোর ধার্মিক হয়ে গেছে, তাই রাত থাকতে উঠে ঠাকুরের নাম নিতে নিতে প্রাতঃস্নান করতে যাচ্ছে নদীতে। এদিকে সিঁদুর হলো বিপদ, যে বাড়িতেই ঢুকতে যায় সে বাড়িতেই দেখে গৃহস্থ সজাগ। ঘুরে ঘুরে হয়রান হয়ে গেছে সে, কত ঘুমপাড়ানি মন্ত্র পাঠ করছে কিন্তু বুড়ো বয়সের মন্ত্রের জোর কমে গেছে, তেমন কাজ হয় না। ঘুরে ঘুরে হয়রান হয়ে গোরস্থানের কাছ বরাবর এসে এক গাছের কাছে হেলান দিয়ে বসে সে, এবং তার চোখে পড়ে এক প্রকাণ্ড বাড়ি। এবং সে তার সাগরিতকে জিজ্ঞেস করে, এই মস্ত বাড়ি ওটা কার রে? চাকর তখন উত্তর দিল, ও হালুম মিয়ার বাড়ি বটে বটে, বলে খুব খুশির ভাব দেখালো এবং বলল তা হালিম দু পয়সা করেছে বটে, এতকাল তো খেয়াল হয়নি। এই বলে সিধু শীতকাটি বের করল। পরদিন গঞ্জে হই হই পড়ে গেল, হালুম মিয়ার বাড়িতে মস্ত চুরি হয়ে গেছে। সকালে হালিমের বউ পা ছড়িয়ে পাড়া জানান দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও গো আমার কি হলো গো, আমার সব চলে গেছে। বলি, ও বুড়ো হালিম তোর সরম নেই? যার দাপে বাঘে ঘটুতে এক ঘাটে জল খেত তার বাড়িতে চুরি। বলি, ও মুখ পুড়ো হালিম বুড়ো, সাত সকালে গাজা টানতে বসেছিস? কচু গাছের সঙ্গে দড়ি বেঁধে ফাঁসিতে যা, থুতু ফেলে তাতে ডুবে মর। দাওয়ায় বসে গাজা খেতে খেতে হালিম কেবল রক্তচক্ষু মেলে তাকিয়ে তার বিবিকে ধমক দিয়ে বলল, চুপড়া চুপড়া বাদী, যে বেটা চুরি করেছে তার গর্দানের জিম্মা আমার, দেখিস। তা শুনে বিবি আরও ডুকরে কেঁদে ওঠে। হালিম দুটো কাজ করল, সিধুর নামে 3 ক্রোশ দূরে থানায় গিয়ে একটা নালিশ ঠুকে দিল, আর সিধুর মেয়ের বিয়ের ঠিক 7 দিন আগে একটা চিঠি পাঠালো তার কাছে, তোমার কন্যার বিবাহের রাত্রে আমি সদল বলে উপস্থিত হইতাছি, আমাকে অভ্যর্থনা করিবার জন্য প্রস্তুত থাকিও, ইত্যাদি। চিঠি পেয়ে সিধু বলল, ফু। তারপর সেও গিয়ে 3 ক্রোশ দূরে থানায় দারোগাবুকে মুরগি আর মাছ ভেট দিয়ে মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে এলো, এবং ফিকফিক করে হাসলো আর তামাক খেতে লাগলো। সিধুর মেয়ের বিয়েতেও আমাদের নিমন্ত্রণ ছিল, ছোট কাকা সমেত আমরা সব ঝেঁটিয়ে গিয়েছিলাম। গিয়ে দেখি হালুম মিয়া ডাকাতি করতে আসবে শুনে যাদের নিমন্ত্রণ হয়নি তারাও সব এসেছে গঞ্জ সাফ করে। বিয়ে বাড়ি গিজগিজ করছে লোকে, দারোগাবাবু এসে বসে গেছে। সিধু তাকে বিবাহ বাসরের মাঝখানে বসিয়ে দিয়েছেন, আর বর তার পাশে একটা মোড়ায় বসে নিজের হাতে হাত পাখা দিয়ে বাতাস খাচ্ছে। তখনকার নিমন্ত্রণে 4-5 রকমের ডাল খাওয়ানো হতো, তারপর মাছ মাংস দই মিষ্টি বা পায়েস দেওয়া হতো। আমরা সবে 3 নম্বর ডাল খেয়ে 4 নম্বর ডালের জন্য তৈরি হচ্ছি। এমন সময় উত্তরের মাঠ থেকে রে রে করে চিৎকার উঠল আর মশাল দেখা গেল। পাঁচ ছেড়ে আমরা সবাই ডাকাতে দেখতে চলে গেলাম। কী করুণ দৃশ্য! 60-70 জন সাগরেদ নিয়ে হালিম এসে গেছে, সকলের হাতেই বিশাল লাঠি বল্লম দা টাঙ্গি, কপালে সিঁদুরের টিপ, খালি গা, মালকোচা করে ধুতি পরা, কিন্তু সবজনই বুড়ো সুড়ো মানুষ। এত জোর দূর পায়ে হেঁটে এসে আর হল্লা করে তারা সকলেই প্রায় দম ফুরিয়ে গেছে। হালিমের হাঁপির টান উঠে গেছে,
তাই সিধু তাকে ধরাধরি করতে নিয়ে গিয়ে বসলো বারান্দায়। কয়েকজন ডাকাত উবু হয়ে বসে কাস্তে কাস্তে বুকের শ্লেষ্মা তুলছে। একজনকে দেখলাম হাতের ভারী কুড়ুলটা আর বইতে না পেরে একজন বরযাত্রীর হাতে ধরিয়ে দিয়ে নিজের ব্যথা হয়ে যাওয়া হাতটা ঝেড়ে ঝুড়ে ঠিকঠাক করে নিচ্ছে। সিধু অনেকক্ষণ হালিমের বুকের মালিশ করে দেওয়ার পর হালিমের হাঁপির টান কমল। তখন হাতের খাড়াটা তুলে নিয়ে বলল, এবার কাজের কথা হোক। সিধু হাত জোর করে বলল, তোমার মানমর্যাদা ভুলে যায়নি হে, এই নাও সিন্ধুকের চাবি, দরজা টরজা সব খোলা আছে, চলে যাও ভেতরের। তো তাই হলো, হুঙ্কার দিয়ে দাঁড়িয়ে উঠল হালিম, সঙ্গে সঙ্গে তার দলবলও হুঙ্কার দিল। অবশ্য হুঙ্কারের সঙ্গে সঙ্গেই খকখক করে কাশিও শুরু হয়ে গেল, কিন্তু বেশ দাপের সঙ্গে হালিম ভেতরে ঢুকে লোটপাট করতে লাগলো। নিজের বাড়ির যেসব জিনিস চুরি গিয়েছিল সেসবই উদ্ধার করল হালিম। সিধু আকাকোড়া সঙ্গে রইল হাত জোর করে। হালিম কোনো জিনিস নিতে ভুল করলে সিধু আরও এগিয়ে গিয়ে বলল, ওই কাঁসার বাড়িটা নিলে না, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি, ওই দেয়াল ঘড়িটা যে তোমার, চিনতে পারছো না? এইভাবে ডাকাতি নির্বিঘ্নে এবং সাফল্যের সঙ্গে শেষ হলো। সারাক্ষণ দারোগাবাবু পা ছড়িয়ে বসে তামাক টানছেন। সবাই তার হাফ প্যান্টের নিচে বিশাল মোটা পা, মোটা বেল্ট আর ক্রস বেল্টে বাঁধা প্রকাণ্ড ভুড়ি এবং চমড়ানো গোপের খুব তারিফ করতে লাগলো, কিন্তু কেউ তা গ্রাহ্য করলেন না। বর বেচারা নিজেকে বাতাস করতে করতে ক্লান্ত হয়ে বসে রইল। বরযাত্রী সমেত সবাই ডাকাতি দেখছে ঘুরে ঘুরে। ব্যাপারটা শেষ হলে হালিম আর সিধু এসে দারোগাবাবুর সামনে কর জোরে দাঁড়ালো। দারোগাবাবু হুঙ্কার দিলেন, ঘটনাটা কী হলো বুঝিয়ে বল, এই বুড়ো বয়সে চুরি ডাকাতি করতে যাস কেন, একদিন মরবি। সিধু কাঁচুমাচু হয়ে বলল, বড়বাবু, চুরি কি আর নিজের ইচ্ছায় করতে গেলাম, বউয়ের কাছে ইজ্জত থাকে না, সেই ঠেলে ঠুলে পাঠায়। হালিমও বলল, আমারও ওই একই কথা। দারোগাবাবু হাতের নল ফেলে খুব হাসলেন, তার হাসির সবাই প্রশংসা করল। তারপর বারান্দায় ঠাই করে হালিমের দলকে খেতে বসানো হলো। হালিমের অবস্থা ভালো, কিন্তু তার শাগরেদ সব হা ঘরে, ডাল আর বেগুন ভাজা দিয়েই তারা পাত লোপাট করতে লাগলো। সেই দেখে আমাদেরও মনে পড়ল, আমাদের পাতে এবার 4 নম্বর ডাল পড়বার কথা। আমরা সব দৌড়াদৌড়ি দিয়ে গেলাম খাওয়ার জায়গায়, এবং তারপরই গণ্ডগোল শুরু হয়ে গেল। অর্ধেক খেয়ে উঠে গেছি, ফিরে দেখি কোনো জায়গার ঠিক নেই। কিছুক্ষণ পরে সবাই টের পেতে লাগলাম পাতের গণ্ডগোল হয়ে গেছে। কে যে কার পাতে এসে বসেছি তার ঠিক পাচ্ছি না। যেমন আমার ডান দিকে ছোট কাকা বসেছিল, বায়ে সুবল, পাতে দেড়খানা বেগুন ভাজা ছিল, মুড়ি ঘণ্টের একটা কানকো। এখন দেখছি ছোটো কাকা উল্টো দিকের শাড়িতে বসে আছে, বা পাশে বিপিন পণ্ডিত, পাতে আধখানা মোটে বেগুন ভাজা, মুড়িগণ্ঠের কান কোটা নেই, একটা পটকা পড়ে আছে। সবাই চেঁচামেচি করতে লাগলো, এই তুই আমার পাতে বসেছিস, চোর কোথাকার? ও মশাই, আপনি তো আমার বাহাদারে ছিলেন, এ কি আমার কুমড়ো ভাজা কোথায় গেল, ইত্যাদি। তবু খাওয়াটা সেদিন খুব জমেছিল। ধন্যবাদ।